আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার নাম। মূলত এই সব দেশের মুদ্রার নামই বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তো দেখুন, আমরা দেখি, তো চলুন আমরা তাহলে দেখি। দেখেন, মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রা হচ্ছে কিয়াট। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? রুপি। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপাইয়া। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। রুপিয়া নিচের কোন দেশের মুদ্রার নাম? উত্তর, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ডং। উজবেকিস্তানের মুদ্রার নাম কি? সোম। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? ওন। দেখুন, এইটা নিয়ে অনেক সময় প্যাচ লাগে, তো ইওয়ান এবং ওন এটা একটু দেখবেন। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। চীনের মুদ্রার নাম কি? ইওয়ান। কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি? উত্তর, কুয়েতের মুদ্রা। বাহরাইনের মুদ্রার নাম কি? দিনার। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা। নরওয়ের মুদ্রার নাম কি? ক্রোন। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো। ইথিওপিয়ার মুদ্রার নাম কি? বীর। তানজানিয়ার মুদ্রার নাম হচ্ছে শিলিং। তো সবটা দেশের মুদ্রার নামই দেখুন গুরুত্বপূর্ণ। মূলত এইগুলোই বিভিন্ন পরীক্ষায় আসে, একটু ভালো মতো দেখবেন আপনারা। আলজেরিয়ার মুদ্রার নাম কি? আলজেরিয়ার মুদ্রা হচ্ছে দিনার। ঘানার মুদ্রার নাম কি? ঘানার মুদ্রার নাম হচ্ছে ঘানাইয়ান সিডি। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। পর্তুগালের মুদ্রার নাম কি? ইউরো। বেলজিয়ামের মুদ্রার নাম কি? বেলজিয়ামের মুদ্রার নাম হচ্ছে ইউরো। মূলত ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্যগুলো, এর মধ্যে 19টি রাষ্ট্রের প্রত্যেকের মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? নেদারল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরো। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।